চুপ্পু সাহেবের বর্তমান সময়ের বক্তব্যগুলো শুনছি আর ভাবছি আওয়ামী লীগের একদম তৃতীয় শ্রেণীর কিছু কর্মী সমর্থকদের বক্তব্য, এর মধ্যে তফাতটা কোথায়? মাঝে মাঝে ভাবছি যে চুপ্পুর বক্তব্য কি তৃতীয় শ্রেণীর সেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীর চেয়ে নিম্নমানের হচ্ছে, নাকি কর্মীর বক্তব্য চুপ্পু সাহেবের চেয়ে নিম্নমানের হচ্ছে। এর কারণটা হচ্ছে এজন্য যে আমি যখন তার বক্তব্য দেখছি এবং শুনছি, তখন আমি তার বক্তব্যের মাঝে আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদের বক্তব্যের মাঝে তেমন একটা তারতম্য খুঁজে পাচ্ছি না। এক বাক্যে বলতে পারেন পাঁচাটা দালালের মতো, এক বাক্যে বলতে পারেন আওয়ামী লীগের একজন কর্মীর মতো, সমর্থকের মতো, এক বাক্যে বলতে পারেন নীতি বিবর্জিত। সাধারণত যেই সকল একচোখা একরোখা কিছু আলোচনা করেন তাদের মতো। বাংলাদেশের রাষ্ট্রপতি এই পদটিতে স্বভাবতই অবৈধ কিংবা বৈধ যেই থাকবেন, সে তার দলের মনোনীত রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে সাধারণত একটি কালচার আমরা দেখেছি যে তারা ওই চেয়ারটায় বসার পরে কিছুটা হলেও গা ছাড়া ভাব দিয়ে, একটু সৌজন্যতার খাতিলে, একটু নিরপেক্ষতা থাকার, একটু ভদ্রতা, একটু মার্জিত ব্যবহার, একটু স্ট্যান্ডার্ড জায়গাটা ধরে রাখার চেষ্টা করেছেন বা করেন। এই আওয়ামী লীগের মধ্যেই এখন পর্যন্ত আমার জানা মতে সাবেক তিনজন রাষ্ট্রপতি সম্ভবত এখন পর্যন্ত চলছেন, মানে এই চুপ্পু সাহেব সহ। আপনারা দেখেছেন চুপ্পু সাহেবকে নিয়োগ দেওয়ার আগেও আব্দুল হামিদ সাহেব বিদায় নিয়েছেন, বিভিন্ন আলোচনা সমালোচনা তার বিরুদ্ধে আছে। আমার কাছে মনে হচ্ছে যে যায় তার চেয়ে আবার নতুন যে আসে সে আরো দলকানা। আজকের চুপ্পু সাহেব বিভিন্ন জায়গায়, সভা, সেমিনার, যেখানে যেখানে যাচ্ছেন রাষ্ট্রপতির প্রোটোকল মেনটেন করে, সেই জায়গায় গিয়েই সরাসরি তিনি তার বক্তব্য থেকে বিষপাপ ছড়াচ্ছেন। ইচ্ছা করে কোনো বক্তব্যের কোনো জায়গায় কারো কোনো উস্কানি ছাড়া রাষ্ট্রপতির চেয়ার দখল করে ওই জায়গায় বসে নির্বাচন প্রসঙ্গ কথা বলছেন, নির্বাচনে প্রতিহত করতে হবে কাদেরকে প্রতিহত করতে হবে, নির্বাচনে জয়যুক্ত করতে হবে কাদেরকে জয়যুক্ত করতে হবে, নির্বাচনে এটা করতে হবে সেটা করতে হবে, এই ইঙ্গিত দিয়ে দিয়ে, বক্তব্য দিয়ে উনি আজকের আমাদের গণতন্ত্র, আমাদের বাংলাদেশের সংবিধান, শিষ্টাচার, এই সকল কিছুকে অমান্য করে তার মতো করে আওয়ামী লীগের একজন কর্মীর মতো বক্তব্য দিয়ে চলেছেন। আমি লাস্ট কয়েকটা বক্তব্য তার নিজে শুনেছি এবং নিজে এটাকে অ্যানালাইজ করেছি, এমনকি ওনার গত সংবর্ধনা অনুষ্ঠান থেকে শুরু করে পরবর্তীতে আজ পর্যন্ত যতগুলো বক্তব্য তিনি দিয়েছেন মিডিয়াতে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এই বক্তব্যগুলোতে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে টেনে আনার চেষ্টা করছেন, সেখানে একটি পক্ষকে বিরোধী বানানোর চেষ্টা করছেন। বাংলাদেশের এই সরকার, শেখ হাসিনা এবং তাদের গুণকীর্তনের তো শেষ নেই, শেখ হাসিনার কারণে কি কারণে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এই হয়েছেন, সেই হয়েছেন, এ গল্প তো আছেই তার বক্তব্য জুড়ে। পাশাপাশি সমগ্র বক্তব্যের মধ্যে তিনি এই আওয়ামী লীগের প্রশংসা, আওয়ামী লীগ সরকার বারবার দরকার, হ্যাঁ বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে, আওয়ামী লীগের স্লোগান দিয়ে মানে হেলিকপ্টারে উঠছে, হেলিকপ্টার থেকে নামছে, আনুষ্ঠানিকতা করছে, মানে বাংলাদেশের একজন সাধারণ প্রতিমন্ত্রী, এমপি, চেলাপেলায় মানে সাধারণ যে সকল অনেক মানে আরও নিচের যারা বিভিন্ন সভা সমাবেশে গেলে যা ঘটে চুপ্পুর ক্ষেত্রে তাই ঘটছে বাংলাদেশে। এই চুপ্পু সাহেব আজকের সংবিধানটাকে আজকের ছিঁড়ে 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 গিলে গিলে খাচ্ছে, আর শেখাচ্ছি না সেই কারণেই চুপ্পু সাহেবদেরকে গোলামি করার জন্য এখানে নিয়ে এসেছেন। এখানে এজন্যই নিয়ে এসেছেন যেই লোক প্রেসিডেন্ট হয়েও শেখ হাসিনার কদমবুচি করতে পারবে, যেই লোক প্রেসিডেন্ট হয়েও প্রেসিডেন্টের আইন বহির্ভূত বক্তব্য দিয়ে চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার এটাকে মেনে নিয়ে প্রশ্রয় দিয়ে অবৈধ ভোটকে জায়েজ করতে পারবে, শুধু জায়েজই না অবৈধ ভোট করে দিবে সরাসরি, সেজন্যই এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। চুপ্পু সাহেব নিজে বলেছেন নির্বাচন নিয়ে কোনো চিন্তার কিছু নেই, নির্বাচন হবে, কেউ কিচ্ছু নাকি করতে পারবে না, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একজন রাষ্ট্রপতির বক্তব্য কি থাকবে।
একজন রাষ্ট্রপতির বক্তব্যে হিংস্রতা থাকবে না, বিভিন্ন মতের বিরোধী মতের মানুষ সকলের প্রতি তার থাকবে আহ্বান যে এই দেশ সকলের আপনি আসেন, নির্বাচনে আসেন, সবাইকে নিয়ে আমরা একটা সুষ্ঠু সুন্দর ভোট দেই। কিন্তু উনি সেটা দেয় না। গত কয়েকদিন আগের একটা বক্তব্যে উনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন, আপনারা লিখবেন এই এই বিষয়গুলো লিখবেন, ইঙ্গিত দিয়ে দিয়ে বলছে, মানে আওয়ামী লীগের জন্য লিখবেন, কাদেরকে নির্বাচিত করবেন সেটা আপনারা লিখবেন, স্বাধীনতার পক্ষে কারা, এদেশের পক্ষে কারা। আরে 52 বছর পরে বাংলাদেশে স্বাধীনতার পক্ষে বিপক্ষের কে আছে? 52 বছরের আজকের যেই মানুষটা রাজনীতি করছে, 65 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর বয়স্ক মানুষ, এখন তো আর তার এই স্বাধীনতার পক্ষে বিপক্ষের বিষপাপ ছড়ানোর সময় নেই। কেন এই প্রসঙ্গগুলো টেনে এনে সংবিধান বিবর্জিতভাবে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে? সাংবাদিকদেরকে শিখিয়ে দিচ্ছে আপনার উন্নয়নের রোল মডেল কিভাবে হয়েছে এই সব বিষয়গুলোকে বক্তব্য দেওয়ার জন্য। আমি এতটা মানে পদলেহনকারী কোনো রাষ্ট্রপতির নাম আমার ডায়েরিতে এই বাংলাদেশের ইতিহাসে আমার কাছে নেই, আমি দেখাতে পারবো না। মাত্র 2 মাস হয়েছে, মনে হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের কাউন্সিল থেকে বিপুল ভোট পেয়ে মাত্র কাউন্সিল থেকে এসেছেন, এখন উনি রাষ্ট্রপতি হিসেবে এই দায়িত্বটা গ্রহণ করেছেন, এখন ওনাকে এই দায়িত্ব মানে আওয়ামী লীগের যা যা আছে সব পারপাস সাব করার জন্য ওনাকে এখানে বসানো হয়েছে। আজকের বাংলাদেশের এভাবে করে প্রত্যেকটি চেয়ার চলে গিয়েছে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারের পদলোহনকারী ব্যক্তিদের কাছে, এই সরকারের পদলোহনকারী ব্যক্তিদের কাছে। এরা কেউ জাতীয় স্বার্থে দেশের স্বার্থে কথা বলে না। আজ তিনি বলছেন নির্বাচন সংবিধান অনুযায়ী সময় মতো হবে, কে আসবে না আসবে। আরে বাপরে বাপ, চুপু সাহেব, আপনি নিজে একজন এমপি হওয়ার জন্য ঘুরঘুর করেছেন, আপনি ধারণাই করেন নাই যে জীবনে প্রেসিডেন্ট তো দূরের কথা, প্রেসিডেন্টের ক্লার্ক হওয়ার যোগ্যতাই তো আপনার ছিল না, আপনি হবেন সেটাই তো চিন্তা করেন নাই। নিজেই তো বলেছেন যে এইবার চেয়েছিলাম বি আওয়ামী লীগের নমিনেশন চাইবেন, তো কোথায় নমিনেশন চাইবেন, তারপরে এমপি হইবেন, এরপরে হয়তো মন্ত্রী হইবেন, এই তো স্বপ্ন ছিল। সেই জায়গায় ওই যে বলে না যে সবাইকে সব জায়গায় মানায় না, কিন্তু দেশ তো এভাবেই চলছে। সংসদে যাবে যারা জীবনে সংসদ নিয়ে রাজনীতি নিয়ে কথা বলে নাই, টক করে নাই, তারা যাবে সংসদে। ওই প্রেসিডেন্টের চেয়ারে তারা বসবে যারা জীবনে মেম্বার হওয়ার দক্ষতা রাখে নাই, তারা এখন ওই প্রেসিডেন্ট হবে। আর সে কারণেই আজকের বাংলাদেশে এখন গ্রহণযোগ্য কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, গ্রহণযোগ্য কোনো ব্যক্তিদের কদর হচ্ছে না, গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে সম্মান করা হচ্ছে না। আওয়ামী লীগের শাহাবুদ্দিন সাহেবও তো প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব, বিএনপি তাকে মেনে নিয়েছিল, তার প্রতি সম্মান দেখিয়েছিল, একজন রাষ্ট্রপতি হিসেবে বাঘের বাচ্চা বাঘের মতো দেশ পরিচালনা করেছে। আমরা তার অধীনেই কিন্তু নির্বাচন করে তারপরে রাষ্ট্রক্ষমতায় এসেছিলাম, আওয়ামী লীগও এসে তারপরে কিন্তু আওয়ামী লীগ তাকেই আবার রাষ্ট্রপতি বানিয়েছিল, কই প্রশ্ন হয়নি, কিন্তু লোক তো আওয়ামী লীগ করত, আর আপনারাও আওয়ামী লীগ করছেন। কতটা নিম্ন বর্ণের আপনি আওয়ামী লীগ করছেন, কতটা নিম্ন পদস্থ ক্লার্কের ভাষা হলে এটা হতে পারে, সারাক্ষণ যত সমাবেশে যাচ্ছেন শেখ হাসিনার গুণকীর্তন, শেখ হাসিনা কি করছে না করছে, এই পাও চেটে চেটে আঙ্গুল চেটে চেটে আজকের চেয়ারে বসে চেয়ারটা সম্মান নষ্ট করবেন না চুপু সাহেব। বাংলাদেশের এই প্রেসিডেন্টের চেয়ারটা স্বাধীনতার জন্য স্বাধীন রাষ্ট্রে যুদ্ধ করে এ দেশটা গঠন করা হয়েছে, আপনাদের মতো এই লোকরা পদলোহন করে চেয়ার ধ্বংস করবে সেটা হতে দেয়া যায় না। আর এই চুপ্পু থেকে বাঁচতে হলে, হাসিনা থেকে বাঁচতে হলে, বাংলাদেশের অগণতান্ত্রিক এই সরকার থেকে বাঁচতে হলে নির্বাচনের বিকল্প নেই। সঠিক নির্বাচন হলে এই সকল অযোগ্য যারা চেয়ারে বসার দক্ষতা রাখে না তাদেরকে বাংলার জনগণ এই সকল মসনদ থেকে টেনে হেঁচড়ে নেমে দিবে এবং এখানে সত্যিকার ভালো মানুষরা বসবে। সবাইকে ধন্যবাদ।